শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ব্ল্যাক ফ্যাঙ্গাসে জীবন বাঁচাতে ফেলে দেয়া হলো তিনজনের চোখ। ভারতে ভয়াবহ ব্ল্যাক ফ্যাঙ্গাসের ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেলেন ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত রোগী। ভারতে ভয়াবহ ব্ল্যাক ফ্যাঙ্গাসের পর এবার নতুন উদ্যোগের নাম গ্রিন ফ্যাঙ্গাস। আমেরিকা, রাশিয়া, চীন, বিশ্ব রাজনীতির বারমুডা ট্রায়াঙ্গেলে দিশাহারা ভারত। মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া করোনা টিকা ফিলিস্তিনিদেরকে দিবে ইসরায়েল, নিতে রাজি নয় ফিলিস্তিনিরা। এবার মিয়ানমার সেনাবাহিনীর কাছে অস্ত্র বিক্রি নিষেধের আহ্বান জানালো জাতিসংঘ। এবং সবশেষ থাকছে মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো নভোচারী পাঠালো চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের মুম্বাই ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত তিনজনের একটি করে চোখ অস্ত্রোপচারের মাধ্যমে ফেলে দেওয়া হয়েছে। সেখানকার দুটি হাসপাতালে 4 এবং 6 বছর বয়সী শিশু এবং 14 বছর বয়সী কিশোরের অস্ত্রোপচার করা হয়েছে। 2 শিশুর ডায়াবেটিস ছিল না, তবে 14 বছর বয়সী কিশোরী ডায়াবেটিক্সে ভুগছিল। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পর চতুর্থ আরেক শিশুর ডায়াবেটিক্স দেখা দেয় এবং তার পাকস্থলীতে ব্ল্যাক ফ্যাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। দেশটির চিকিৎসকরা বলছেন শিশুদের মধ্যে মিউকোমাইকোসিস বা ব্ল্যাক ফ্যাঙ্গাসের সংক্রমণ উদ্বেগজনক। কোভিড-19 রোগে এইডস কিংবা ক্যান্সারের রোগীদের জন্য ব্ল্যাক ফ্যাঙ্গাস প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যারা করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তাদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। মুম্বাইয়ের ফোর্টস হাসপাতালে জ্যেষ্ঠ শিশু চিকিৎসক জিসা শেঠ বলেছেন, কোভিডের দ্বিতীয় ঢেউয়ে আমরা দুটি মেয়েকে ব্ল্যাক ফ্যাঙ্গাসে আক্রান্ত হতে দেখেছি। তাদের দুজনে ডায়াবেটিক্স ছিল। 14 বছর বয়সী কিশোরী আমাদের কাছে আসার 48 ঘন্টার মধ্যে তার একটি চোখ কালো হয়ে যায়। তিনি আরও বলেন, 1 মাস আগে 16 বছর বয়সী আরেকজন সুস্থ ছিল। সে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিল, ডায়াবেটিক্স ছিল না, কিন্তু সে হঠাৎ করেই একদিন আমাদের কাছে আসে এবং তার ডায়াবেটিক্স শনাক্ত হয়। আমরা তার পাকস্থলীর কাছে রক্তনালীতে ব্ল্যাক ফ্যাঙ্গাসের সংক্রমণ শনাক্ত করেছি। সবচেয়ে ছোট যে শিশুটি ডায়াবেটিক্স ছিল না তাকে মুম্বাইয়ের KBH বাচুলি পলিথিন অ্যান্ড ইউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি বলেন, ব্ল্যাক ফ্যাঙ্গাসে তাদের চোখ ছড়িয়ে পড়েছিল। আমাদের যদি চোখ অপসারণ না করতাম তাহলে তাদের জীবন হুমকিতে পড়ত। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে পালিয়েছেন মিউকোমাইকোসিস বা ব্ল্যাক ফ্যাঙ্গাস আক্রান্ত এক নারী। ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, তাকে খুঁজতে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। জানা গেছে 55 বছর বয়সী ওই নারী পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা। কয়েকদিন আগে একাধিক উপসর্গ নিয়ে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে ব্ল্যাক ফ্যাঙ্গাস সংক্রমণ ধরা পড়ে বিষয়টি জানানো হয় তাকে। হাসপাতালের সূত্র থেকে জানা যায়, শরীরে ব্ল্যাক ফ্যাঙ্গাস সংক্রমণের কথা শুনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েন ওই নারী। কিছুক্ষণ পর নার্সরা খুঁজতে গেলে দেখেন তিনি বেডে নেই। শুরু হয় খোঁজ নেয়া, গোটা হাসপাতালেই পাওয়া যায়নি তাকে। ওই নারী উধাও হয়ে যাওয়ার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এই বিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্তা বলেছেন, আমাদের মেডিকেল কলেজ থেকে মিউকোমাইকোসিস সংক্রমিত এক নারী উধাও হয়ে গেছেন, সে বিষয়ে ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে, পুলিশ তাকে খুঁজছে। করোনার দাপটে যেখানে সারা বিশ্ব টালমাটাল, সেখানে মরার ওপর খাড়ার গা হয়ে আবারও আসলো গ্রিন ফ্যাঙ্গাস। ব্ল্যাক, হোয়াইট, ইয়েলো ফ্যাঙ্গাসের পর এবার শনাক্ত হলো গ্রিন ফ্যাঙ্গাস। সম্প্রতি প্রথমবারের মতো দেখা মিলেছে এই ফ্যাঙ্গাসের। সংবাদ প্রতিদিনের একটি রিপোর্টে জানা যায়, 34 বছরের এক ভারতীয় যুবক করোনায় আক্রান্ত হয়েছিল। সে সময় তার ফুসফুস শতভাগ সংক্রমিত হয়েছিল। তাকে হাসপাতালে চিকিৎসা করালে সে করোনা জয় করে নিজ বাড়িতে ফিরে যায়, কিন্তু তার নাক দিয়ে রক্ত পড়া, দুর্বলতা সহ একাধিক উপসর্গ ছিল। এরপরে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হলো, নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এতে জানা যায় তিনি গ্রিন ফ্যাঙ্গাসে আক্রান্ত হয়েছেন। নতুন এই ছত্রাক নিয়ে উদ্বেগে পড়েছে ভারতবাসী। গ্রিন ফ্যাঙ্গাস আদত্ত অ্যাসপেসিফিক বা বাড়ির বাইরে, ভিতরে দুই জায়গাতেই থাকে। বাতাসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে, তবে যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম তারা এই ধরনের ছত্রাকের প্রকোপে অসুস্থ হয়ে পড়েন। এক ত্রিমুখী দাদার মধ্যে পড়েছে ভারতের পররাষ্ট্রনীতি, যাকে কূটনৈতিক ত্রিভুজ বলে অভিহিত করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ইউরোপ এবং আমেরিকার বেশ কয়েকটি বৈঠকের পর এই সংকটের প্রাসঙ্গিকতা আরও বেশি করে টের পাচ্ছে ভারত। আমেরিকা, রাশিয়া, চীন এই তিন শক্তিধর রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের উঠা পড়ার সঙ্গে জড়িয়ে যাচ্ছে ভারতের স্বার্থ। কূটনৈতিক সূত্রের খবরে কৌশলগত, বাণিজ্যিক, অর্থনৈতিক এবং প্রতিরক্ষার সব ক্ষেত্রেই এই পারস্পরিক সম্পর্কের ছায়া পড়েছে। প্রথমত আমেরিকার রাশিয়ার সম্পর্ক অথই পানিতে। সম্প্রতি সুইজারল্যান্ডের জেনেভায় আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকেও সেই বরফ গলার কোনো সম্ভাবনা দেখা যায়নি। দ্বিতীয়ত, ইউরোপ যত রাশিয়াকে জঙ্গি সামরিক রাষ্ট্র হিসেবে দাগিয়ে দিতে চাইছে, মস্কো ততই কাছে ঘেঁষছে বেইজিংয়ের। তৃতীয়ত, ওয়াশিংটনের সঙ্গে চীন এবং রাশিয়ার সম্পর্ক ক্রমশই খারাপ হচ্ছে। এই বিচিত্র পরিস্থিতিতে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে ভারত। সাম্প্রতিক G7, আমেরিকার EEU এবং আমেরিকা ন্যাটো বৈঠক থেকে একটি তথ্য সামনে এসেছে, তা হল পশ্চিমের চীন বিরোধী সমস্ত পরিকল্পনার সঙ্গী হিসেবে ভারতকে রাখা হচ্ছে। কোয়াট যার একটা উদাহরণ, এটাও নয়াদিল্লিকে মাপতে হচ্ছে। আমেরিকার প্রবল চীন বিরোধিতার জাহাজে চড়াটা কতটা বাস্তবোচিত হবে, 5 গুণ শক্তিধর প্রতিবেশী চীনের সঙ্গে প্রবল সংকট তৈরি হলে ওয়াশিংটনের উপর কতটা নির্ভর করা যাবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে সাউথ ব্লক। বরং আমেরিকার যুদ্ধে নিজেরা সামিল না হয়ে একটি সাচালো সুলা চীন নীতি যদি ভারত নিজেই তৈরি করতে পারে, সেটা দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক স্তরে ভারতের জন্য ভালো হবে। মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া 10 লাখ করোনা টিকা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে দেবে ইসরায়েল। শুক্রবার 18 জুন ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এই খবর দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা রয়টার্স এবং NDTV এই খবর দিয়েছে। প্রতিরক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি যৌথ বিবৃতিতে প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের কার্যালয় জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি সই করেছে ইসরায়েল। এতে ফাইজারের টিকার মেয়াদ উত্তীর্ণ হতে যাওয়া 10 লাখ ডোজ ফিলিস্তিনিদেরকে দেওয়া হবে। এর বিনিময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পাঠানো ফাইজার টিকা গ্রহণ করবে ইসরায়েল। মিয়ানমারে সেনাভ্যুত্থানের পর সাধারণ জনগণের উপর জান্তা সরকারের রক্তক্ষয়ী দমন পীড়নের ঘটনায় দেশটিতে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক জান্তাকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। সেই সঙ্গে অং সান সু চি সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আইনগতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদ পাশ হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিয়ান স্কুনের বার্গেনের সাধারণ পরিষদ বলেছে, বড় ধরনের গৃহযুদ্ধের সম্ভাবনা সেখানে বাস্তব হয়ে দাঁড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সামরিক অভ্যুত্থানের ব্যবস্থা নিয়ে সুযোগ কমে আসছে। এই প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদের 119টি দেশ সমর্থন জানিয়েছে। শুধুমাত্র বেলারুশ বিপক্ষে ভোট দিয়েছে। মিয়ানমারের সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করা রাশিয়া এবং চীন সহ 36টি দেশ ভোট দানে বিরত থেকেছিল। সফলভাবে শেনজু 12 রকেট উৎক্ষেপণ করছে চীন। এটি গত 5 বছরের মধ্যে দেশটির প্রথম মহাকাশে মানব পাঠানোর মিশন। শেনজু শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় যান। বৃহস্পতিবার জিওকোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এর উৎক্ষেপণ করা হয়। এটি গিয়ে যুক্ত হয় চীনের মহাকাশ স্টেশনের সঙ্গে। উৎক্ষেপণের 7 ঘন্টার মাথায় এটি মহাকাশ স্টেশনে পৌঁছে যায়। এটিকে বহন করে নিয়ে যায় Long March 2F রকেট। আল জাজিরার খবরে বলা হয়েছে, রকেটে পাঠানো ওই মহাকাশচারীর নাম হেই শেং, লিও বুম এবং তাং হংবো। চীনের মহাকাশ প্রোগ্রামের ডেপুটি পরিচালক চেন শাওয়াঙ্গা বলেছেন, পুরো মিশনটি ছিল একদম ঠিকঠাক, এটি আমাদের জন্য প্রথম পদক্ষেপ। আর অনেক চ্যালেঞ্জ রয়েছে সামনে। মহাকাশচারীরা সেখানে প্রথম মিডিউলে অবস্থান করবেন। আগামী 3 মাস তারা সেখানেই থাকবেন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।